রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কো খেরসনের একাংশে রোববার হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এই ঘটনায় প্রাণহানি হয়েছে দুইজনের এদিকে গোলাবারুদের বারুদের সংকটে চরম সংকটে রয়েছে কি রাশিয়ার হামলায় ঠাসা হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ রোববার রুশ দখলকৃত দোনেস ও খেরসোনে ইউক্রেনীয় হামলায় হতাহত হন বেশ কয়েকজন কামানের গোলা রাখাতে এবং ড্রোন থেকে বিস্ফোরক ফেলার জেরে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ এদিকে পর্যাপ্ত গোলা অভাব এবং রুশ বাহিনীর জোরালো হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনীয় বাহিনী আতঙ্কে অনেকে খার্কিভের আশেপাশের এলাকাগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার ঘোষণা দিলেও তা এখনও কিয়েভ হাতে পায়নি দ্রুত গোলা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা করছে জেলেন্সকি বাহিনী যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ষাট বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব পাশ হলেও ঠিক কবে নাগাদ এসব অস্ত্র পৌঁছাবে কী তা নিয়ে থেকেই যাচ্ছে সংশয়